সারা দেশের মানুষের কাছে একজন মানবতার হেরিওলা হিসেবে পরিচিত হয়েছেন অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড ওল্ডেজ কেয়ার ওনাদের পরিচর্যা করার চেষ্টা করতে পরিবার খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি অনেক শিশু আর পাগলেরও নিরাপদ ঠিকানা গোল্লাপুরের এই আশ্রয় কেন্দ্র

কিছু জিনিস আমার চোখে পড়লো এই ঘটনাটা যদিও সম্প্রতি এক দেড় মাসের ভেতরে কিন্তু আমার আরো দুই বছর এক বছর আগে কিছু জিনিস চোখে পড়লো সেটা দিয়ে আমি এই এখনকার ঘটনাটা মেলানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মিল্টাল সামান্ত যাকে এখন বাংলাদেশের বিরাট খারাপ এক মানুষ হিসাবে আমরা চিনি এবং আমি আগেই বলে রাখি সে খারাপ নাকি ভালো আমি এখনো জানি না কারণ হচ্ছে আজকে আপনারা এই যে গণমাধ্যমে যেই খবর দেখছেন মিল্টন সামান্তার সম্পর্কে এমনকি পুলিশের গোয়েন্দা শাখার প্রধান যিনি আছেন তিনিও মিলটার সামান্তার সম্পর্কে যেই কথা বলছেন এই কথা যদি সত্য হয় তাহলে মিল্টন সামান্তার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের একজন তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু প্লেট থাকে সেইগুলি দিয়ে তাদেরকে অপারেশন করা ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো গর্মী কোনো ডকুমেন্টে দেখাতে পারে না আচ্ছা ডিবি কার্যালয় থেকে এই যে কল্যাণপুর এটা কত দূরে আপনি বলেন তো আজকে দশ বছর ধরে ব্লেড আর ছুরি দিয়ে সে অপারেশন করছে আর মানুষের কিডনি টিডনি সব কেটে নিয়ে যাচ্ছে এতদিন ডিবি তালে করলো কি এখন কালবেলা নিউজ করার পরে ডিবি জানলো যেটা তো ডিবি কার্যালয়ের মূল কাজ যেটা সেটা হচ্ছে যে যে কোনো একজনের বিরুদ্ধে কোনোরকম কোনো কিছু যদি পাওয়া যায় আবার মানে ভালো মানুষকে ধরে নিয়ে যাওয়া এখানে চাঁদাবাজি করে এর আগে এই হারোন আপনার নারায়ণগঞ্জে থাকতে এক ঘটনা আপনারা জানেন সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এখন ডিবিতে এসে সে খুব শান্তি মতো চাঁদাবাজি করছে একজনকে ধরছে ধরার পরে তার কাছ থেকে টাকা পয়সা যাচ্ছে যদি না দেয় তাহলে তার বিরুদ্ধে নানান মামলা হচ্ছে হচ্ছে জীবন শেষ করে একদম আর যদি টাকা পয়সা ঠিকমতো দেয় তাহলে তাকে ই করে মাঝে মধ্যে তো এগুলো আপনারা সবাই জানেন এখন মির কে নিয়েও সে নানান ধরনের গাজাখুলি এগুলো আপনাদেরকে আমাদেরকে শোনাচ্ছে আমরাও শুনছি তো ডিবি পুলিশ এগুলো নিয়ে তো আমাদের মানে মাথা ব্যথার কিছু নেই কারণ এগুলো কি করে আমরা জানি ডিবি পুলিশ পুলিশের এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ সংগঠন সো এদেরকে নিয়ে কথা বললাম কিন্তু সাংবাদিক আজকে যেই নিউজ আপনারা এখন শুনছেন কালবেলা সম্পর্কে কালবেলা ধরেন কি বলছে এখন মিট সমান্তার সম্পর্কে আজ থেকে সেই ঘটনার মানে মোটামুটি বেশি দিন নেই যে গত যে রোজার ঈদটা গেল এই ঈদের দিনের কাল একটা নিউজ চলেন আমরা দেখি মিল্টন সমাদার অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবগুরুদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন খুবই ভালো মানুষ ভালো লোক এখানে কত মানুষ তারা কত পরিশ্রম করে কত খাটনি করে না একবার মন চাইছিল যাইতে ওনার মন চায় না আচ্ছা এই নিউজটা ছিল বারোই এপ্রিল তার ঠিক দুই দিন আগে ঈদের দিনও আবার আরেকটা বিশেষ অনুষ্ঠান করা হয়েছিল সেইখানেও কালবেলার যেভাবে মানে এই মিটন সমান্তরের প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে মোটামুটি মাদার তেরেসা থেকে শুরু করে বড় বড় ধরনের আন্তর্জাতিক যত মানে মানব অতি মানব যে সব মানুষজন এসেছিল মিটন আপনি সেটা মনে করতে পারেন দেখেন কালবেলার দুই দিন আগের সেই নিউজটা চাইল্ড অ্যান্ড ওল্ডেস্ট কেয়ারে বাবা মায়ের আদর যত্ন ছাড়াই বেড়ে উঠেছে এই চল্লিশটি শিশু তাদেরকে আমরা লেখাপড়া করাচ্ছি এখানকার নারী কর্মীরাই তাদের দেওয়ার চেষ্টা করেন মায়ের মতো আদর মমতা গোসল করাই তারপরে খাওয়ায় ওদেরকে খাবার পড়াশোনা করতে ভালো লাগে কথায় আছে শুধু জন্ম দিলেই নাকি বাবা মা হওয়া যায় না সেটাই ঘটেছে এই হতভাগা শিশুদের ভাগ্যে আলবেলার অনুসন্ধানী প্রতিবেদনের পর এবার ফাঁস হয়েছে মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণার পর্দা মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো সবাই তাকে একজন মানবিক মানুষ হিসেবে চিনলেও আড়ালে তিনি এক ভয়ঙ্কর প্রতারক সাংবাদিকরা বিভিন্ন সময় মিল্টন সমাদ্দারের কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে আচ্ছা কালবেলার পাশাপাশি সময় টেলিভিশন সেখানেও এখন মিল্টন সমাদ্দারকে বিশাল আকার এক ক্রিমিনাল হিসেবে দেখানো হচ্ছে তাদের একটা নিউজ ছিল ঠিক এখন তো এক বছর আগের

বাবু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনার বাবা মা সবাই যেন ভালো থাকে এইটা প্রায় আধা ঘন্টার একটা প্রোগ্রাম প্রায় আধা ঘন্টার এই আধা ঘন্টায় সময় টেলিভিশনের সাংবাদিক বুঝতে পারে নাই যে এখানে কি আধা ঘন্টার একটা প্রোগ্রাম করতে গেলে অন্তত অন্তত পাঁচ দিন চার পাঁচ দিন সেখানে তাদের অনুসন্ধান করতে হয়েছে সেখানে মানুষজনের বক্তব্য নিয়েছে ভেতরে কি হয়েছে কোনো কিছু কোনো সমস্যা নেই এখন হঠাৎ করে এসে তারপরে সবার সমস্যা গেলো এই ঈদের ভেতরে সমকাল সময় টিভি এটিএন বাংলা এটিএন নিউজ আমার চোখে এই এই যে কটার নাম বললাম সব কটা নিউজ চোখে পড়েছে আপনারা দেখেন একটা একটা করে সবাই কি বলে মানবিক ভার অভিনয় তো করা সম্ভব কিন্তু অমানবিক ভার অভিনয় করে কাউকে দিয়ে যখন করে সম্ভব কোন মরদেহ দাফনের ক্ষেত্রে প্রচলিত কোন আইনি মানেনি মিল্টন সমাত্তা মিল্টনের বিরুদ্ধে মানব পাচার সদস্যদের নির্যাতন ও আইন বহির্ভূতভাবে লাশ দাফনের অভিযোগ পাওয়া যায় তাদের আশ্রয় দিচ্ছেন তাদের কিডনি বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে রাজধানীর মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার আশ্রমের চেয়ারম্যান মুখোশদারি মিল্টন আশ্রয় কেন্দ্রে অসহায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটাচারা করতেন নিজেই তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সেগুলি দিয়ে তাদেরকে অপারেশন করা যে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে মানে পাল্টে গেল কিভাবে মানে সাংবাদিকরা আবার উল্টো হয়ে এখন এর পেছনে লাগবে এর কারণ কি এর এই প্রশ্নের জবাব কিন্তু মিল্টন সমান্তার গ্রেপ্তার হওয়ার আগে দিয়ে গিয়েছেন কোরবানি নিতে সারা দিন কালবেলা আমার কাছে বলে থাকে ক্ষমতার বলি হচ্ছে আমি এখন বর্তমানে টাকা দিলে সব শেষ আচ্ছা মিল্টন সমান্তারের এই বক্তব্য সঠিক কি বে আমি এটা জাজ করার কেউ না আমি এটা জানিও না আসলে আমার কাছে দেখে যেটা মনে হয়েছে আমি যত মানুষের বক্তব্য টক্তব্য শুনেছি শুনে আমার কাছে মনে আছে এই মিলান্ত এই লোকটাও একটা প্রতারক কিন্তু এই যে প্রতারক গত দশ বছর ধরে এই প্রতারণা করলো যেসব সাংবাদিকরা এটা জেনেও তারপরে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চুপ ছিল ডিবির হারুন যারা আজকে এই ডিবিতে এই দশ বছরে যারা যারা দায়িত্বে ছিল তারা কেউ এটার দায় এড়াতে পারে না কারণ হচ্ছে যে আপনি যখন কিনা মানে প্রশাসনের যখন গোয়েন্দাদের কাজ কি গোয়েন্দাদের কাজ তো যে কেউ অভিযোগ করবে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জন্য তো আমার রেগুলার থানা পুলিশ আছে দু গোয়েন্দাদের কাছে গোয়েন্দাদের কাজ তারা গোপনে তদন্ত করবে দেখবে দেখে তারপরে সময় বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাহলে ডিবি এটার জন্য দায়ী সাংবাদিকরা যারা যারা পজিটিভ নিউজ করেছে বিশেষ করে সেই সাংবাদিকগুলো দায়ী যাদের কথা বলছে যে ঈদের দিন সারাদিন তার কাছে ছিল একসাথে সামাই টামাই খেয়েছে টাকা পয়সা নিয়েছে তারপরে বিভিন্ন সময় তার এই যে অনুসন্ধানী প্রোগ্রামের কথা বলে বিশেষ বিশেষ অনুষ্ঠান করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসেছে তাদের সবার বিচার হওয়া উচিত আর সবচাইতে বড় যেটা আমার কাছে মানে এই নিউজটা দেখার পরে মনে হয়েছে সেটা আপনাদের চোখে পড়েছে কিনা দেখেন ডিবির হারুন বলছে যে প্রায় আটশো জনের লাশের কোনো হদিস নাই এদের তথ্যগত ভুল আছে তার মানে আটশো জন মানুষ বাংলাদেশে কত দশ বছরই যদি ধরি তাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের কোনো খবর নাই তাদের কোনো মানে মানে কেউ চাইলে আটশো পঁয়ত্রিশ জন মানুষকে কোনো কারোর দায়বদ্ধতা ছাড়াই সে কবর দিয়ে মেরে ফেলতে পারে যদি কবর দিতে পারে তাহলে তো খুনও করতে পারে তাদেরকে খুন করাও তো হয়েছে তাইলে যেহেতু বরমিল করা হয়েছে এই হিসাবে তার মানে তাদেরকে খুন করা হয়েছে সম্ভব ফোন করে তারপর তাদেরকে কবর দেওয়া হয়েছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে আরো কত নয়শো মানুষ এইভাবে রাস্তাঘাটে পরে থাকে মিল্টন সামার্দারের এই প্রতিষ্ঠানটা মনে করেন বন্ধ করে দিলেন একটা স্মার্ট দেশ বাংলাদেশের স্মার্ট দেশ একটা স্মার্ট দেশের ভেতরে মানুষজন রাস্তাঘাটে এখনো ওইভাবে পরে থাকে কেন আমেরিকা তো স্মার্ট না এখনো ডিজিটাল অ্যানালগ যুগে আছে তাদের এখানে একটা মানুষ যদি রাস্তায় পড়ে থাকে একজন ফোন করবে ফোন করে নাইন ওয়ান কল করার সাথে সাথে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে আসবে তারা ধরে নেওয়া যাবে ট্রিটমেন্ট করবে সুস্থ করবে তারপরে হচ্ছে অন্য কথা তাহলে আমার স্মার্ট দেশে মানুষজন পায়ে পছন্দ করবে হাতে পছন্দ করবে এইসব মানুষজনকে কেউ ধরে নেওয়া তারপরে কিডনির ব্যবসা করাবে এটা তো চলতে পারে না এখন আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় মিল্টন সামাদদার মানে আমি সরাসরি যদি আমার মানে বিচারে আমার মন্তব্য শেষ মন্তব্য যদি শুনতে চান মিল্টো সামাদদার নিজেও একজন প্রতারক এবং সেও একটা খারাপ মানুষ আমার কাছে যেটা মনে হয়েছে বিভিন্ন মানুষের বক্তব্য শুনে টুনে কিন্তু সে এইটার আড়ালে কিছু ভালো কাজও করেছে এই জায়গায় তার হয়তো যে যোগাযোগটা যেই থাকা দরকার ছিল সেই জায়গাটা সে ভুল করেছে ধরেন এই পুলিশের পুলিশকে ঠিক মতো টাকা পয়সা হয়তো জায়গা মতো দিতে পারে নাই সাংবাদিকদের জায়গা মতো সে টাকা পয়সা ঢালতে পারে নাই এই জিনিসগুলোর কারণে তাকে ধরা পড়তে হয়েছে এরকম মিল্টো সামান্ত বাংলাদেশের অভাব নাই এক আপনার ব্যারিস্টার এমপি সাহেব তিনি এমন বেঞ্জিরের বিরুদ্ধে ই করে আপনার মামলা করে বেনজিরের অনেক সম্পত্তি এটা নিয়ে রিটপিট করে অস্থির করে তো এখন যে আইজিপি আছে সে কি সৎ মানুষ নাকি বেঞ্জির যেই হয়েতে দুর্নীতি করতে এখনকার আইজিপি সেই হয়েতে এখন যে পুলিশ আছে এদের বিরুদ্ধে করেন দেখি বেঞ্জির তো শেখ হাসিনার প্রোডাক্ট তো আপনি এর বিরুদ্ধে মামলা করছেন কারোর প্রয়োজন এখন শেষ এই জন্য এখন যে আছে তার বিরুদ্ধে মামলা করেন না বাংলাদেশের মানুষের বোঝা দরকার আছে আরও যে ধাপ করে একজনের মিষ্টি মিষ্টি কথা শোনা তারপরে এভাবে যদি জাম করেন না তাহলে মিল্টন সমাজ মতো এরকম প্রতারিত প্রতারিত হয়েই যেতে হবে আপনাকে সারা জীবন সো এখনও সাবধান হইতে হবে আর প্রশাসনের এবং বাংলাদেশ সরকারের কাছে আমার যেটা মনে হয় যে তাদের উচিত এই যে মিল্টন সমাজ এখানে যেসব অসহায় মানুষ আছে এরকম আরও অসহায় মানুষ হয়তো আরও আছে তাদের সবার পুনর্বাসনের ব্যবস্থা করা চিকিৎসা খাতটা অন্তত যেন সুন্দর করা হয় যেখানে প্রতিটা মানুষ মৃত্যুর আগে যতটুকু চিকিৎসা তার পাওয়া দরকার ততটুকু যেন পেতে পারে আর মিল্টো সামাদারের যদি শাস্তি হয় সে যদি অপরাধী হয়ে থাকে সুষ্ঠু তদন্ত চাই সেই সাথে এর সাথে যারা যারা যুক্ত যারা এতদিন ধরে দশ বছরই আটশো পঁয়ত্রিশ মানুষকে কোন তাদের কিডনি চুরি করা এই করা সেই করা এগুলোর সাথে জড়িত ছিল তাদের সবার গ্রেপ্তার চাই সবার বিচার চাই খুল্লা